নমস্কাৰ, নৱগ চেণ্টাৰলৈ আপোনালোকক স্বাগতম জনাইছো। আপোনালোকে চাই আছে অসমীয়া দৈনিক ৰাশিফল। আজি ইংৰাজী 2020 চনৰ অক্টোবৰ মাহৰ 25 তাৰিখ আৰু অসমীয়া কাতি মাহৰ 8 তাৰিখ, দেওবাৰ, শুক্লা নৱমী তিথি আৰু আজি সৰ্বনা নক্ষত্ৰ। আজি জন্ম হলে জাতক জাতিকাৰ মকৰ ৰাশি, শুদ্ৰবৰ্ণ আৰু দেৱগণ হ'ব, আৰু যদি আজি আদ্যায়িত হয় তেতিয়া শুভগাজক হ'ব। যাত্ৰাত আজি দুপৰীয়া 11 বজাৰ পাছত পশ্চিম দিশৰ বাহিৰে আন সকলো দিশতে ভাল ফল পাব। খাদ্যত আজি লাও আৰু কলমৌ শাক নিষিদ্ধ। এইখিনিতে আপোনালোকক অনুৰোধ কৰোঁ যে আমাৰ নৱগ্ৰহ চেণ্টাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখক আৰু নটিফিকেশ্যন বেলটো টিপি অল বুটামটো ছিলেক্ট কৰি ৰাখক, যাতে আমাৰ প্ৰতিদিনৰ ভিডিঅ'সমূহ আপোনাৰ সহজতে উপলব্ধ হয় আৰু ভিডিঅ'টো আপোনাৰ আত্মীয় স্বজন আৰু বন্ধু বান্ধৱৰ মাজত শ্বেয়াৰ কৰি তেওঁলোককো উপকৃত কৰক। আপোনাক আজি দিনটোৰ শুভকামনা জ্ঞাপন কৰিছো। আহক এতিয়া আৰম্ভ কৰোঁ ক্ৰমান্বয়ে আজিৰ ৰাশিফলসমূহৰ বিতং বিৱৰণ। প্ৰথমতে মেষ ৰাশি। স্বাস্থ্যত পুৰণা ৰোগত বিশেষ অশান্তি অনুভৱ নহলেও অকস্মাত হ'ব পৰা যিকোনো প্ৰকাৰৰ আঘাতত যাতে আপোনাৰ আজি অৰ্থ ব্যয় নহয় তাৰ প্ৰতি সতৰ্ক হোৱা আৱশ্যক। কৰ্ম পৰিৱৰ্তন হলেও নতুন কোনো কৰ্মত আশা কৰা ধৰণে আপুনি সফলতা লাভ কৰি যশস্যা অৰ্জন কৰিব পাৰিব। সামাজিকভাৱে সন্মানিত হৈ সুখী হ'ব। অৰ্থপ্ৰাপ্তিটো আজি আপোনাৰ আনন্দ থাকিব। ছাত্ৰ ছাত্ৰীৰ পৰিৱেশ ভাল বুলিয়ে ক'ব পাৰি। ক্ৰমোন্নতি অব্যাহত থাকিব। আজি চিত্ৰকলা, অভিনয়, সংগীত আদিৰ প্ৰতি আজি আপোনাৰ অনুৰাগ বাঢ়িব। এনে প্ৰতিযোগিতামূলক ক্ষেত্ৰত আপোনাৰ সুনাম বৃদ্ধিৰ যোগো আছে। প্ৰেমত আপোনাৰ সকলো শুভভাৱ অটুট থাকিব। কোনো কাৰণত অকস্মাত বিবাহত বিলম্বৰ যোগো দেখা যায়। আজি মেষ ৰাশিৰ জাতিকাৰ শুভফল সামান্য উন্নত থাকিব দেখা যায়। আশা কৰা কোনো সংবাদত আপোনাৰ আজি বাঞ্ছা পূৰণ হ'ব। দিনটো আজি আপোনাৰ বাবে মধ্যম পৰ্যায়ৰ। গৃহত পিতৃতুল্য কোনো ব্যক্তিৰ স্বাস্থ্যৰ সংবাদ লাভৰ বাবে আপোনাৰ উদ্বেগ সামান্য বাঢ়িব পাৰে। কোনো বিশেষ সামগ্ৰী ক্ৰয়ৰ ক্ষেত্ৰত পাৰিবাৰিক আলোচনাৰ মাধ্যমেৰে আপুনি আগবঢ়া উচিত। হলেও আজি ভূমি সম্পদ সম্পৰ্কীয় বিভিন্ন সমস্যা আপুনি সমাধান কৰি সুখী হ'ব পাৰিব। আৰ্থিক ক্ষেত্ৰত কোনো নতুন পৰিকল্পনা গ্ৰহণৰ যোগো দেখা যায়। শ্ৰেষ্ঠ বন্ধুৰ আগমন আৰু সংগতো আনন্দ থাকিব। আপোনাৰ আজি গোলপীয়া ৰং আৰু 2 সংখ্যা অধিক শুভ থাকিব আৰু ক'লা ৰং আৰু 4 সংখ্যা অধিক অশুভ। বৃষ ৰাশি। কোনো কাৰণত আজি আপুনি অকস্মাত ভ্ৰমণৰ আঁচনি ল'ব লগা হ'ব পাৰে। ভ্ৰমণত বন্ধুৰ সংগ লাভত বাঞ্ছিত সফলতাত আপুনি সুখী হ'বও পাৰিব। কিন্তু সামাজিক কৰ্মত আজি আপুনি সফলতাৰ বাবে বিভিন্ন বাধা অতিক্ৰম কৰিব লাগিব। যান বাহনত ভ্ৰমণ কৰোঁতে অসাৱধানতাবশতঃ যাতে আপুনি ৰাজদোষৰ কবলত নপৰে তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখক। ছাত্ৰ ছাত্ৰীয়ে অৰ্থ আদি প্ৰাপ্তিত আনন্দিত হ'ব পাৰিব। নাট্য, সংগীত আদিৰ ক্ষেত্ৰত কৃতকাৰ্য হলেও আশা কৰা মতে আনন্দিত হ'বলৈ অধিক যত্নৰ প্ৰয়োজন আছে। শিক্ষাৰ পৰিৱেশ গতানুগতিক হ'ব। দিনটো আজি আপোনাৰ মধ্যম। প্ৰেমত সংযোগ আদিত আনন্দ থাকিব। পৰিৱেশত উল্লেখযোগ্য পৰিৱৰ্তন নাথাকিব, কিন্তু সৎবন্ধুৰ সংগত গতানুগতিকতা অব্যাহত থাকিব। আজি তীৰ্থস্থান আদি দৰ্শন কৰিও আপুনি সুখী হ'ব পাৰিব। দিনটো উন্নত বুলিয়ে ক'ব পাৰি। গৃহত আজি অবাঞ্ছিতভাৱে আপোনাৰ অৰ্থ আদি প্ৰাপ্তিৰ যোগ আছে, কিন্তু পুত্ৰ কন্যাৰ স্বাস্থ্যৰ বাবে চিন্তা বৃদ্ধি আৰু আপোনাৰ অৰ্থ ব্যয় কৰিব লগাও হ'ব পাৰে। দূৰৰ কোনো আত্মীয়ৰ সংবাদতো আপোনাৰ আজি চিন্তা সামান্য বঢ়া দেখা যায়, কিন্তু যিকোনো পৰিৱেশতে পাৰিবাৰিক সুখ ব্যাহত নহয়। মাংগলিক কৰ্মত ব্যস্ততা থাকিব। আজি আপুনি গৃহপালিত প্ৰাণীৰ স্বাস্থ্যৰ প্ৰতি অধিক মনোযোগ দিয়া উচিত। আপোনাৰ আজি কমলা ৰং আৰু 1 সংখ্যা অধিক শুভ থাকিব আৰু বগা ৰং আৰু 2 সংখ্যা অধিক অশুভ। মিথুন ৰাশি। কৰ্মসংক্ৰান্ত কাৰণত আপোনাৰ আজি ভ্ৰমণৰ যোগ। সামাজিক ক্ষেত্ৰত কোনো অসৎ ব্যক্তিয়ে অবাবত কৰা কটু সমালোচনাত যাতে আপোনাৰ লগত বিবাদ আদি সূত্ৰপাত নহয় তালৈ লক্ষ্য ৰাখক। ইয়াত অবাবত আপোনাৰ অৰ্থ আৰু মান সন্মান ক্ষয়ৰ আশংকা দেখা যায়। পৰিৱেশত আজি বিভিন্ন প্ৰকাৰৰ বাধাই আপোনাৰ মানসিক পৰিশ্ৰম বৃদ্ধি কৰিব পাৰে। স্বাস্থ্যত যিকোনো প্ৰকাৰৰ আঘাত, দাঁত কাণ আদি ৰোগৰ পৰা সতৰ্কতা গ্ৰহণ কৰক। আজি আপুনি পানীৰ পৰাও সাৱধানতা ল'ব লাগিব। ছাত্ৰ ছাত্ৰীৰ পৰিৱেশ ভাল যদিও
বিশেষ উন্নতি পরিলক্ষিত নহয়। আপনার বন্ধুর পৰা কোনো সংবাদ লাভৰ বাবে আজি আপনার উদ্বিগ্নতা সামান্য বাড়িব পাৰে। উৎসবত অংশগ্রহণ আৰু নতুন বন্ধুৰ সংগত আপুনি আনন্দিত হ'ব পাৰিব। প্ৰেমৰ পৰিৱেশত প্ৰিয় ব্যক্তিৰ আগমনৰ সংবাদ লাভত আপোনাৰ আনন্দ বৃদ্ধিৰ লগতে উদ্বিগ্নতাও সামান্য বৃদ্ধিৰ যোগ আছে। সংযোগ আদিত আপোনাৰ সুখ থাকিব, কিন্তু শ্ৰেষ্ঠ বন্ধুৰ সংগত সুখী হ'বলৈ আজি আপুনি অধিক ধৈৰ্য ধৰিব লগাও হ'ব পাৰে। নতুন প্ৰণয়ত চঞ্চলতা বৃদ্ধিৰ যোগ। গৃহত কোনো উদ্দেশ্য সিদ্ধিৰ বাটত থকা বিভিন্ন প্ৰকাৰৰ বাধাই আপোনাৰ আজি দুখৰ কাৰণ হলেও আপুনি সফলতাও লাভ কৰিব পাৰিব। মাথো আপোনাৰ আজি শাৰীৰিক আৰু মানসিক পৰিশ্ৰম বাঢ়িব। পৰিৱেশত অৰ্থ সংক্ৰান্ত কাৰণত কোনো ব্যক্তিক প্ৰতিশ্ৰুতি দিব লগাও হ'ব পাৰে, কিন্তু আপুনি বাঞ্ছা পূৰণত সুখী হ'ব। যিকোনো ক্ষেত্ৰতে গৃহসুখ অব্যাহত থাকিব। আপোনাৰ আজি ক'লা ৰং আৰু চাৰি সংখ্যা অধিক শুভ থাকিব আৰু গোলপীয়া ৰং আৰু দুই সংখ্যা অধিক অশুভ হ'ব। কৰ্কট ৰাশি। যিকোনো দিশতে আপোনাৰ আজি বিজয় অব্যাহত থাকিব। সামাজিক ৰাজনৈতিক আদিৰ ক্ষেত্ৰতো আপোনাৰ যোগ্যতা আৰু কৰ্মতৎপৰতাৰ বাবে বিভিন্ন দিশত আপোনাৰ সুনাম আৰু যশস্যা বৃদ্ধিৰ যোগ আছে। নেতৃত্বৰ দায়িত্ব আৰু ক্ষমতা বৃদ্ধিটো আপোনাৰ আনন্দ থাকিব। পৰিৱেশত বাঞ্ছিত স্থান প্ৰাপ্তিটো আপুনি সুখী হ'ব পাৰিব, কিন্তু যিকোনো ক্ষেত্ৰতে স্বাস্থ্যত যাতে আঘাতপ্ৰাপ্ত নহয় তাৰ প্ৰতি আপুনি সাৱধানতা গ্ৰহণ কৰা উচিত। ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে এটা অতি উন্নত দিন। সৎবন্ধুৰ সংগ আৰু অৰ্থ আদি নানা প্ৰাপ্তি যোগ আছে, কিন্তু শিক্ষাৰ পৰিৱেশ বিশেষ উন্নত দেখা নাযায়। নাট্য, চিত্ৰকলা, সাহিত্য আদিত আজি আপোনাৰ ব্যুৎপত্তি প্ৰকাশ পাব আৰু বিভিন্নজনৰ পৰা প্ৰশংসা লাভত আপোনাৰ আনন্দ থাকিব। প্ৰেমত এটা উল্লেখযোগ্য দিন হ'ব। শ্ৰেষ্ঠ বন্ধুৰ সংগত সময় অতিবাহিত হ'ব। প্ৰিয় ব্যক্তিৰ কোনো সংবাদতো আপোনাৰ আজি আনন্দ বাঢ়িব। পৰিৱেশত বিবাহৰ আলোচনায়ো আজি অগ্ৰগতি লাভ কৰিব। বাঞ্ছিত সন্মান আৰু স্থান প্ৰাপ্তি যোগো আছে, হলেও বাঞ্ছিত দিনটোৰ বাবে আপুনি সামান্য ৰ'ব লাগিব। গৃহত মাংগলিক কৰ্মত ব্যস্ততা আৰু অৰ্থ ব্যয়ৰ যোগ। বাঞ্ছিত কোনো অতিথিৰ আগমন আৰু সদ্ভাৱ বৃদ্ধিত সুখী হ'ব পাৰিব। আজি আপুনি বাহন, ভূমি, নতুন গৃহ আদি সম্পদৰ সমস্যা সমাধান কৰি আনন্দিত হ'ব পাৰিব। কোনো আত্মীয় স্বাস্থ্যৰ শুভ সংবাদ লাভ কৰিও সুখী হ'ব। এটা উন্নত দিন হ'ব। আজি আপোনাৰ কমলা ৰং আৰু দুই সংখ্যা অধিক শুভ থাকিব আৰু ক'লা ৰং আৰু চাৰি সংখ্যা অধিক অশুভ হ'ব। সিংহ ৰাশি। কৰ্মক্ষেত্ৰত সফলতা প্ৰাপ্তিৰ বাবে আজি আপুনি বিভিন্ন প্ৰকাৰৰ বাধা আৰু অশান্তি পাৰ কৰিব লগা হ'ব পাৰে, কিন্তু যিকোনো ক্ষেত্ৰতে বাঞ্ছিত সফলতা লাভ কৰিবও পাৰিব। মাথো আপোনাৰ আজি শাৰীৰিক আৰু মানসিক পৰিশ্ৰম বাঢ়িব। সামাজিক ক্ষেত্ৰতো আপোনাৰ দৃঢ়তা অটুট থাকিব আৰু বিভিন্ন দিশত থকা আপোনাৰ প্ৰতিভাৰ বাবে পৰিৱেশত আজি আপোনাৰ খ্যাতিও বৃদ্ধি পাব। স্বাস্থ্যত পুৰণা ৰোগৰ পৰা আৰোগ্য লাভত সুখ থাকিব যদিও আজি আপুনি অকস্মাত হ'ব পৰা যিকোনো আঘাতৰ পৰা সতৰ্ক হোৱা আৱশ্যক। ছাত্ৰ ছাত্ৰীয়ে যিকোনো কাৰণতে প্ৰিয় বন্ধুৰ লগত হ'ব পৰা মতবিৰোধ বা বাদ বিবাদ আদিৰ পৰা বিৰত থাকিবলৈ যত্ন কৰক। নানা কাৰণত স্বজনৰ পীড়া বৃদ্ধিও আপোনাৰ মানসিক অশান্তিৰ কাৰণ হ'ব পাৰে, কিন্তু ক্ৰীড়া, চিত্ৰকলা, নাট্য আদিত আপোনাৰ আজি ব্যুৎপত্তি প্ৰকাশ পাব আৰু যশ খ্যাতি বৃদ্ধিটো আপোনাৰ আনন্দ থাকিব। প্ৰেমত আপোনাৰ সকলো শুভভাৱ অটুট থাকিব যদিও প্ৰিয় ব্যক্তিৰ কোনো ধৰণৰ আচৰণত আপোনাৰ অসন্তোষ সামান্য বাঢ়িব পাৰে। এনেবিলাক কাৰণত জ্যেষ্ঠজনৰ লগত যাতে কণ্ডল আদি সূত্ৰপাত নহয় তাৰ প্ৰতি আজি আপুনি লক্ষ্য ৰাখিব লাগিব। বিভিন্ন প্ৰকাৰৰ বাধা অনুভৱ হলেও পৰিৱেশত আপোনাৰ দৃঢ়তা হ্ৰাস নাপায়। দিনটো আজি আপোনাৰ মধ্যম হ'ব। গৃহত আজি কোনো সামগ্ৰী ক্ৰয় কৰি আৰ্থিকভাৱে আপুনি লাভৱান হ'ব, কিন্তু পৰিৱেশত কোনো ব্যক্তিৰ বিশ্বাসভংগই আপোনাক সামান্য দুখো দিব পাৰে। গৃহত আত্মীয়ৰ লগত সম্পত্তি সংক্ৰান্ত কোনো নতুন সমস্যা যাতে উদ্ভৱ নহয় তালৈও আপুনি লক্ষ্য ৰাখিব লাগিব। মাংগলিক কৰ্মত অংশগ্ৰহণত পাৰিবাৰিক সুখ বৃদ্ধি পাব। আপোনাৰ আজি বগা ৰং আৰু দুই সংখ্যা অধিক শুভ থাকিব আৰু গোলপীয়া ৰং আৰু এক সংখ্যা অধিক অশুভ। কন্যা ৰাশি। আজি আপুনি প্ৰকৃত কৰ্মৰ পৰা আঁতৰি আন একাধিক কৰ্মত ব্যস্ত থাকিব লগা হ'ব পাৰে। পৰিৱেশৰ কোনো বিশেষ সমস্যা সমাধান কৰিব পাৰিব, যদিও কৰ্মসংক্ৰান্ত কোনো নতুন সমস্যাৰ উদ্ভৱে আপোনাক সামান্য চিন্তিত কৰিব পাৰে।
হলেও পরিবেশ আপনার নিয়ন্ত্রণতে থাকিব। আজি আপনার চমু ভ্রমণের যুগও আছে। ছাত্র ছাত্রীয়ে আজি নাট্য সাহিত্য চিত্রকলা জাতীয় ক্ষেত্র বুৎপত্তি প্রকাশত বাঞ্ছিত স্থান লাভ করে সন্মানিত হব, কিন্তু পরিবেশত আপনার উদর রোগ আর অর্থকষ্ট অনুভব নহবলে আপনি সতর্কতা গ্রহণ করা আবশ্যক। কোনো অসৎ বন্ধুর পৰা আর্থিক ক্ষতি নহবলেও আপনার যত্নর প্রয়োজন আছে। প্রেমর পরিবেশ আপনার অনুকূলেই থাকিব, যদিও বাঞ্ছিত দিনটির আপনি রব লাগিব। আজি সংযোগ লাভর আপনার আনন্দ থাকিব, কিন্তু সংগ লাভর আপনি অধিক অপেক্ষা করবলগা হব পারে। পরিবেশত আপনার সকল শুভভাব অটুট থাকিব। আজি তীর্থস্থান আদি দর্শন করেও আপনি সুখী হব। গৃহত আপনার অসতর্কতার কোনো মূল্যবান সামগ্রী যাতে আজি নষ্ট নহয় তার প্রতি লক্ষ্য রাখব। বিবেচনার বিলম্বত কোনো আর্থিক সুযোগ যাতে আপনার হাতের পর এড়াই না যায় তালেও চকু রখা আবশ্যক। অকস্মাৎ ভূমি বাহন তথা গৃহপালিত প্রাণীর কোনো সমস্যা যাতে উদ্ভব নহয় তার বাবেও আপনি সতর্ক হওয়া উচিত, কিন্তু যিকোনো ক্ষেত্রতে গৃহসুখ ব্যাহত নহয়। আপনার আজি কলা রং আর চারি সংখ্যা অধিক শুভ থাকিব আর গোলপিয়া রং আর দুই সংখ্যা অধিক অশুভ। তুলা রাশি, আজি আপনি প্রকৃত কর্মের পর আঁতরি আন একাধিক কর্মত ব্যস্ত থাকিবলগা হব। যান বাহন আদিত ভ্রমণ করতে বা কোনো অশুভ পরিস্থিতির মাজত অবাবত প্রবেশ করে রাজদোষর কবলত যাতে নপরে তার প্রতি সতর্কতা গ্রহণ করক। কোনো বন্ধুক দিয়া বিশ্বাস রাখিব নোৱাৰি আপনি মনত সামান্য দুঃখ অনুভব করব পরার যোগও দেখা যায়। যিকোনো পরিবেশতে স্বাস্থ্যের প্রতিও আজি আপনি অধিক মনোযোগ দিব লাগিব। ছাত্র ছাত্রীর স্বাস্থ্যের দুর্বলতার দিনটির পরিবেশ উন্নত দেখা না যায়। অসৎ বন্ধুর সঙ্গত কোনো কারণত যাতে আপনার অপবাদ প্রচার নহয় বা আপনি অপমানিত হব নালাগে তার প্রতি আজি আপনি অধিক সতর্ক হব লাগিব। প্রেমর পরিবেশ ভাল বুলিয়ে কব পারি, কিন্তু বিশেষ পরিবর্তন পরিলক্ষিত নহয়। বন্ধুর প্রতিশ্রুতি ভঙ্গত মনত আপনার সামান্য দুঃখ অনুভব হলেও পরিবেশত আপনার সকল শুভভাব অটুট থাকিব, সংযোগ আদিত আনন্দ অব্যাহত থাকিব। গৃহত মাঙ্গলিক কর্মর আয়োজনত ব্যস্ততা আর অর্থ ব্যয়ের যোগ। পরিবেশত আপনার অসাবধানতাবশত যাতে কোনো দ্রব্য নষ্ট নহয় তার প্রতি সতর্কতা গ্রহণ করক। সম্পত্তি সংক্রান্ত নতুন কোনো সমস্যা উদ্ভবে পারিবারিক শান্তি যাতে নিম্নগামী নকরে তার প্রতিও আপনি চকু রখা উচিত। গৃহপালিত প্রাণীর স্বাস্থ্যের প্রতিও মনোযোগ দিয়া দরকার। সন্তানের পর সুখ অব্যাহত থাকিব। আপনার আজি গেরুয়া রং আর ন সংখ্যা অধিক শুভ থাকিব আর কমলা রং আর দুই সংখ্যা অধিক অশুভ হব। বৃশ্চিক রাশি, আজি যিকোনো কর্মতে তথা যিকোনো দিশতে সফলতার ক্ষেত্রে আপনার প্রিয় বন্ধুর সহযোগিতা আর উৎসাহ লাভত আপনি উপকৃত হব। একাধিক কর্মত আপনার ব্যস্ততা থাকিব যদিও যোগ্যতা আর প্রতিভার আপনার সুনাম আর যশস্যাও বাড়িব। দিনটি বিশেষ উন্নত বলিয়ে কব পারি, হলেও আজি আপনি স্বাস্থ্যের যত্নর প্রয়োজন আছে। ছাত্র ছাত্রীয়ে নাট্য সংগীত অভিনয় আদিত বুৎপত্তি প্রকাশ পাব আর পরিবেশত আপনার খ্যাতি বৃদ্ধির বিভিন্নজনের পর আপনি প্রশংসিত হব। ইয়াত আপনার শ্রেষ্ঠ বন্ধু আত্মীয়র সহযোগেও আপনার উপকৃত করব। শিক্ষার পরিবেশও গতানুগতিক, প্রেমত আনন্দ অব্যাহত থাকিব, শ্রেষ্ঠ বন্ধুর সঙ্গত সময় অতিবাহিত হব, বাঞ্ছিত স্থান আর সন্মান লাভতো আপনার সুখ থাকিব। সকল শুভভাব অটুট থাকার পাছতো বাঞ্ছিত দিনটির আপনি রব লাগিব। বিবাহর ক্ষেত্রে বিভিন্ন প্রকার বাধা আজি অনুভব হওয়ার যোগ আছে। গৃহত মাঙ্গলিক কর্মত ব্যস্ততা আর অধিক ধন ব্যয় হওয়ার যোগ। কোনো বিশেষ সামগ্রী ক্রয় করে বাঞ্ছা পূরণ করার আপনি আজি আর্থিকভাবেও লাভবান হওয়ার দেখা পোৱা যায়। পিতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্যের উন্নতিয়ে আপনার আনন্দ দিব। কোনো আত্মীয়র শুভকর্মত অংশগ্রহণের আপনি আজি ভ্রমণের আঁচনি লব পারে। আপনার আজি গোলপিয়া রং আর দুই সংখ্যা অধিক শুভ থাকিব আর কলা রং আর চারি সংখ্যা অধিক অশুভ। ধনুরাশি, বিভিন্ন প্রকার বাধায় আপনার মানসিক অশান্তি বড়ালেও কর্মক্ষেত্র পরিবেশ আপনার নিয়ন্ত্রণত থাকিব। আশা করা মতে যিকোনো দিশতে আপনি বিজয় অব্যাহত রাখিব পারিব।
পরিবেশত বিপরীত পক্ষের কোনো অসৎ ব্যক্তির লগত হবপরা বিবাদ আদিয়ে যাতে আপনার অর্থ ক্ষয় নকরে তার প্রতি অধিক সতর্কতা গ্রহণ করা আবশ্যক। কোনো নতুন পরিকল্পনাত জ্যেষ্ঠজনের সহযোগিতা লাভ করিব, আপনার দিনটি উন্নত থাকিব। ছাত্রছাত্রী আজি অসৎ বন্ধুর সঙ্গত হবপরা যিকোনো ধরনের ক্ষতিরপরা সাবধানতা লওয়া উচিত। কোনো কারণত যাতে আপনার মিছা অপবাদ প্রচার নহয় বা আপনার স্থান আর সম্মান হ্রাস নহয় তালৈ চকু রাখক। আপনার বন্ধুর প্রতারণায় আপনাকে আজি সামান্য দুঃখ দিব পারে। প্রেমত অভাবত আপনার মনত দুশ্চিন্তার যোগ। পরিবেশত আপনার স্থান মান আদি সকলো শুভভাব অটুট থাকিব, মাত্র সংযোগ লাভত আপনার আজি বিলম্বর যোগ দেখা যায়। মাঙ্গলিক কর্মত অংশগ্রহণ আর নতুন কোনো বন্ধুর সঙ্গপ্রাপ্তি যোগও দেখা যায়। আজি এনে ক্ষেত্রত নতুন বন্ধুর লগত সদ্ভাব বৃদ্ধিটো আপনার আনন্দ থাকিব। গৃহ বিভিন্ন কর্মত আজি আপনার ব্যস্ততা বাড়িব। কোনো উৎসর পৰা অর্থপ্রাপ্তিত আপনার অর্থ সমস্যা দূর হব, কিন্তু ইয়ার বাবে আপনি আজি কারবাক প্রতিশ্রুতি দিবলগার হব পারে। অর্থ ব্যয় অধিক হলেও ভূমি নতুন গৃহ বাহন আদি সমস্যা আপনি আজি সমাধান করব পাৰিব। আর্থিক ক্ষেত্রত কোনো নতুন আঁচনি গ্রহণে আপনার আশা বাড়াব। আপনার আজি কমলা রং আর এক সংখ্যা অধিক শুভ থাকিব আর বগা রং আর চারি সংখ্যা অধিক অশুভ। মকর রাশি কর্মর পরিবেশ অতি উন্নত, যিকোনো দিশতে আপনার বিজয় অব্যাহত থাকিব। পরিবেশত আজি বিশেষ কোনো সমস্যা সমাধান করে আপনি আনন্দিত হব পাৰিব। আর্থিক ক্ষেত্রত অকস্মাৎ সৌভাগ্য লাভর যোগও আছে। সামাজিকভাবে আপনি উচ্চ স্থান আর খ্যাতি বৃদ্ধিটো আনন্দিত হব পাৰিব। ছাত্রছাত্রীর শিক্ষার পরিবেশের ক্রমোন্নতির লগতে সাহিত্য আর নাট্য আদির ক্ষেত্রতো প্রতিভা বিকাশত আশা পূরণ হব। গুরুস্থানীয় কোনো ব্যক্তির পরাও আপনি প্রশংসা লাভ করে সুখী হব পাৰিব। আজি আপনার সৎ বন্ধুর সংখ্যাও বাড়িব। প্রেমত আজি স্থান লাভত আপনার আশা পূরণ হব। শ্রেষ্ঠ বন্ধুর সঙ্গত আনন্দ থাকিব। আজি আপনার পুরোনা সমস্যা সমাধান হব আর প্রিয় ব্যক্তির প্রতিশ্রুতি আর বিশ্বাস লাভ করেও আপনি সুখী হব পাৰিব। পরিবেশত বিবাহর আলোচনায় আজি অগ্রাধিকার লাভ করব, আজি দিনটি উল্লেখযোগ্য হব পারে। গৃহত আজি আপনি মাতৃস্থানীয় কোনো ব্যক্তির বাবে চিন্তা বৃদ্ধি আর অর্থ ব্যয় করবলগা হব পারে। মাঙ্গলিক কর্মত অংশগ্রহণের বাবে আপনার আজি ভ্রমণের যোগও আছে। সন্তানের বাবে অর্থ ব্যয় হলেও উন্নতিত আপনার আনন্দ থাকিব। পরিবেশত আজি আপনার অধিক অর্থ ক্ষয়ের যোগ দেখা যায়। গৃহপালিত প্রাণীর স্বাস্থ্যের প্রতি আজি আপনি মনোযোগ দিয়া উচিত। আপনার আজি গোপীয় রং আর দুই সংখ্যা অধিক শুভ থাকিব আর গেরুয়া রং আর তিন সংখ্যা অধিক অশুভ। কুম্ভ রাশি আজি কর্মসংক্রান্ত কারণত আপনার ভ্রমণের যোগ আছে, কিন্তু যান বাহনত ভ্রমণ করতে শারীরিকভাবে যাতে আপনি আঘাতপ্রাপ্ত নহয় অথবা আপনার অর্থকষ্ট অনুভব নহয় তার প্রতি আজি আপনি সতর্কতা গ্রহণ করা আবশ্যক। সামাজিক ক্ষেত্রত কোনো বন্ধুর বিশ্বাস ভঙ্গত আপনি মানসিকভাবে যাতে দুর্বল নহয় তার প্রতিও লক্ষ্য রাখা আবশ্যক। পরিবেশত অর্থচিন্তা আপনার অব্যাহত থাকিব। ছাত্রছাত্রীয়ে যিকোনো ক্ষেত্রতে অসৎ বন্ধুর সঙ্গত ধনের অপব্যয় নহবলৈ যত্ন করা উচিত। কোনো কারণত বন্ধুর সঙ্গত যাতে আপনার মিছা অপবাদ প্রচার নহয় বা অপমানিত হব নালাগে তার প্রতিও লক্ষ্য রাখক। প্রেমত আপনার সকল শুভভাব অটুট থাকিব, যদিও কোনো কারণত আত্মীয় বাধা বা বিরোধিতাত আপনার মনত সামান্য দুঃখ অনুভব হব পারে। অভাবত দুশ্চিন্তা নবঢ়ায় মনের দৃঢ়তা বৃদ্ধি করা আবশ্যক। গৃহত আজি আপনি ভূমি বাহন আদির সমস্যা সমাধান করব পাৰিব। আর্থিক ক্ষেত্রত কোনো ব্যক্তির বিশ্বাসভঙ্গত যাতে আপনার লগত বিবাদ আদির সূত্রপাত নহয় তার প্রতি সাবধানতা লওয়া উচিত। মাঙ্গলিক কর্মত আপনার অর্থ ব্যয়ের যোগ আছে। আজি আপনি চোর দস্যু আদির পরাও অধিক সতর্কতা লব লাগিব। আপনার আজি সোনালী রং আর তিন সংখ্যা অধিক শুভ থাকিব আর কমলা রং আর দুই সংখ্যা অধিক অশুভ। মীন রাশি স্বাস্থ্যত অকস্মাৎ হব পৰা যিকোনো প্রকারের আঘাতের পৰা সাবধানতা গ্রহণ করক। যান বাহনত ভ্রমণ করতেও শারীরিকভাবে যাতে আপনি আঘাতপ্রাপ্ত নহয় তার প্রতি লক্ষ্য রাখা আবশ্যক। বিভিন্ন বাধা আর পীড়ার বাবে সামাজিক ক্ষেত্রতো আজি আপনার কর্ম পরিবর্তনের যোগ, কিন্তু কর্মসংক্রান্ত কোনো বিশেষ শুভ সংবাদে আজি আপনাক আনন্দও দিব। ছাত্রছাত্রীয়ে নাট্য সাহিত্য ক্রিয়া আদিত বাঞ্ছিত স্থান লাভ করে সুখী হব পাৰিব। ইয়াত আপনার শ্রেষ্ঠ বন্ধু আর আত্মীয়র পরামর্শ আর সহযোগেও আপনার উপকৃত করব।
কিন্তু আপোনাৰ শিক্ষাৰ পৰিৱেশত বিশেষ পৰিৱৰ্তন নাথাকিব। শিক্ষা ক্ষেত্ৰৰ কোনো সংবাদে আপোনাক আনন্দ দিব। প্ৰেমৰ পৰিৱেশ ভাল বুলিয়ে ক'ব পাৰি। প্ৰিয় ব্যক্তিৰ সংগত আনন্দ থাকিব, বাঞ্ছিত স্থান আৰু সন্মান লাভতো আপোনাৰ আনন্দ অব্যাহত থাকিব। কিন্তু বিবাহ আদিৰ অগ্ৰগতিত বিভিন্ন প্ৰকাৰৰ বাধাৰ বাবে বিলম্বৰ যুগ। সামান্য অপেক্ষাৰ অন্তত বাঞ্ছা সিদ্ধিত আপুনি সুখী হ'ব পাৰিব। গৃহত আজি কোনো অপ্ৰয়োজনীয় দ্ৰব্য ক্ৰয়ত যাতে আপোনাৰ অধিক ধন ক্ষয় নহয় তাৰ প্ৰতি আপুনি লক্ষ্য ৰখা অতি আৱশ্যক। বিভিন্ন দিশত আজি আপোনাৰ সঞ্চিত অৰ্থ নাশৰ যুগ দেখা যায়। আজি আপুনি গৃহপালিত প্ৰাণীৰ স্বাস্থ্যৰ প্ৰতিও অধিক মনোযোগ দিব লাগিব। সন্তানৰ বাবে পাৰিবাৰিক সুখত সুখী হ'ব পাৰিব। আপোনাৰ আজি বগা ৰং আৰু 5 সংখ্যা অধিক শুভ থাকিব আৰু কমলা ৰং আৰু 1 সংখ্যা অধিক অশুভ হ'ব। শেষত আপোনালোকক জনাওঁ যে আমাৰ নৱগ্ৰহ চেণ্টাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখক আৰু কাষত থকা নটিফিকেশ্যন বেলটো টিপি অল বুটামটো ছিলেক্ট কৰি ৰাখক, যাতে আমাৰ প্ৰতিদিনৰ ভিডিঅ'সমূহ আপোনাৰ সহজতে উপলব্ধ হয়। আৰু ভিডিঅ'টো লাইক কৰি ইয়াৰ পৰৱৰ্তী ৰাশিফলসমূহ ইয়াতকৈ উন্নত পৰ্যায়ত দিবলৈ আমাক উৎসাহিত কৰক। লগতে ভিডিঅ'টো আপোনাৰ আত্মীয় স্বজন আৰু বন্ধুবৰ্গৰ মাজত শ্বেয়াৰ কৰি তেওঁলোককো উপকৃত কৰক। আপোনাৰ আজিৰ দিনটো সুস্থিৰ, সুন্দৰ আৰু সৰ্বতোপকাৰে মংগলময় হোৱাৰ কামনা কৰিলোঁ। আজিলৈ ৰাশিসমূহৰ দিনদশাসমূহৰ বিৱৰণ অন্ত কৰি অহাকালিলৈ আপোনাক পুনৰ লগ পোৱাৰ প্ৰতিশ্ৰুতিৰে বিদায় লৈছোঁ। ধন্যবাদ।